পাপন সাহেব বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বলতেছে লিটন এত ছয় মারতেছে ওরে একটু ছয় মারতে কম বলো যখন তখন আউট হতে পারে যুবকেরা তো মনে মনে হেভি খুশি না খুব খুশি কেন এত খুশি জিতে গেছো না হ্যাঁ যুবকেরা আজকে ইংল্যান্ডের সাথে তিনটা ম্যাচ বাংলাদেশকে কি করছে কি ওয়াশ বাংলা ওয়াশ হয় ওয়াশ নাকি এই জন্য যুবকেরা খুবই খুশি যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আমরা হারিয়ে তিন ম্যাচ সিরিজ জিতে এই জন্য যুবকদের মুখে খালি উৎফুল্ল কিছু কিছু যুবক আসছে যেন বলছে হুজুর আজকে খেলা বলে আবার খেলা তো হয়ে গেল আবার কি খেলা খেলবা তোমরা তো এরকম ছেলে পেলে মানে বাংলাদেশ যদি আর যখন জিতে যায় হুজুর জানেন না দিছি ইংল্যান্ড আছে না নাই এলে হলো যুবকদের মানে ওদের চিন্তা ভাবনা এরকম মানে বাংলাদেশের যুবকেরা ১১ জন খেলে না মনে হয় বাংলাদেশের ১৮ কোটি জনগণ খেলে আমি আবার সংবাদে দেখলাম পাপন সাহেব বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বলতেছে লিটন এত ছয় মারতেছে ওরে একটু ছয় মারতে কম বলো যখন তখন আউট হতে পারে এই সংবাদে বলতেছে রাগ করতেছেন মনে হয় না এগুলো খোঁজ খবর রাখা লাগে দেখা লাগে নাকি বলেন রাগ করতেছেন মনে হয় বাংলাদেশ জিতাতে যুবকেরা কিন্তু খুব খুশি মানে পুরো বাংলাদেশ যুবকেরা খুশি এখন যাই হোক ইংল্যান্ডকে হারাইলে হবে না দুই একটা কাপ না তাই না এগুলো ঘরের মাঠে হলে সবাই পারে কথা কয় না কয় নিজেদের মাঠ পারবেনি তো বিদেশ যায় দুই একটা কাপ নিয়ে আসে বিশ্ব চ্যাম্পিয়ন হন কথা কয় না কয় বাংলা ওয়াশ করে লাভ আছে আন্তর্জাতিক ওয়াশ করে তাহলে বোঝা যাবে যে ঠিক আছে কথা কয় না কয় যাই হোক যুবকেরা এত হাসির দরকার নাই কবরস্থান পাশে একটু কান্দা লাগবে রেডি থাকো রাগ করতেছেন মনে হয় কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে আয়াতিকারী মা নাজিল হয়েছে এর সঙ্গে থাকা বেশ কয়েকটি আয়াতিকারী মা আল্লাহ পাক নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না আল্লাহর হাবিবের উপরে কখন এই সূরাটির এই আয়াতিগুলো না আয়াতিকারী মা গুলো নাজিল হয়েছে একটু মনোযোগ দিয়ে বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজার নবীজির সবচাইতে প্রিয় দুইজন মানুষ যখন এক একে মারা গেলেন চাচা আবু তালিব মারা গেলেন প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন রসূলের জন্য এই দুইটা মানুষ প্রিয় কম ছিল না বেশি একটু মনোযোগ ভাই এক দেড় ঘন্টা কথা বলবো মানে আমি এদিক সেদিক যেতে চাচ্ছি না কোনো খুঁটসে পেছাল পাড়তে চাচ্ছি না একেবারে ডাইরেক্ট প্লেন আলোচনা মানে ডাইরেক্ট হাত ধুয়ে ভাত খাওয়ার মতো অবস্থা কথা কি বুঝতে পারছেন এদিক সেদিক যাইতাম কিন্তু সময় পাই যেহেতু সময় কম এই সময়টাকে আমার কাজে লাগাই আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বাড়ে ওয়াক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট খালি চোখ কান খুলে রেখে আলোচনা শুনবেন খাপে খাপ মমতাজের বা শয়তানের বংশ হয়ে যাবে সাপ গোলাম রব্বানি কাউরে করবে না মা খালি চোখ কান খোলা রাখবেন কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে আর গেনি লেকের জন্য ইশারাই যথেষ্ট কথা কয় না কয় খেলা দেখে ছয় চার বল গোল এগুলো কয় চিল্লান যায় আর একটু কোরআনের মাহফিলে বক্তার সাথে একটু আওয়াজ দেওয়া যায় না পারবেন তো ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ একে একে বিদায় নিয়ে গেল রসূলের মনের অবস্থাটা ভালো না খারাপ মনের ভিতরে অনেক কষ্ট ভাঙ্গা মন ব্যথিত হৃদয় এই ব্যথিত হৃদয় নিয়া বিশ্ব নবী যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন আমার ভাইয়েরা তায়েফের মানুষেরা দাওয়াত গ্রহণ না করে আল্লাহ রসূলের দেহে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল তার জান্নাতি শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতেছিল রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতাতে রক্ত জমাট বেঁধে গেছে যায়েদ বিন হারেসা বলেন আমি যখন রসূলের পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম রসূলের পায়ের সাথে জুতাগুলো আটকে গেছে আমি অনেক কষ্ট করে রসূলের পা থেকে জুতা দুটো খুললাম বিশ্বনবী তায়েব থেকে ফিরে আসার পর সাহাবা ইকরামদেরকে নিয়ে কাফেররা সমালোচনা শুরু করলো
19 দিন আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল হওয়া বন্ধ থাকলো আসমান থেকে ওহী আসে না কাফেররা শুরু করলো সমালোচনা সাহাবা ইকরামদেরকে ডেকে বলে কি ব্যাপার তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ কি তাকে ভুলে গেল তোমাদের নতুন কোন খবর তো আমরা শুনি না কই নতুন করে সংবাদ তো কিছুই দাও না আমরা তো তোমাদের কাছ থেকে নতুন কোন তথ্য পাই না চতুর্দিকে যখন সমালোচনা শুরু হয়ে গেল বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আসমান থেকে তখন পাওয়ারফুল আয়াত কারিমাগুলো আল্লাহ পাক নাযিল করলেন বলেন সুবহানাল্লাহ ভেঙে যাওয়া মন সাহাবাই গ্রামদের কেনিয়া যখন কাফিরা সমালোচনা করলো আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পাওয়ারফুল আয়াত কারিমা নাযিল করে জানায় দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ভেঙে যাওয়া মন ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য মরুভূমির উপরে বৃষ্টি হলে যেরকম সাহাবা ইকরামদের ভাঙ্গা মনকে সতেজ করার জন্য তরুতাজা করার জন্য আল্লাহ পাক এমন একটি পাওয়ারফুল আয়াত কারিমা নাযিল করলেন যা এর সরল অনুবাদ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব সুম্মা ইসতাকামু এত পদ অবিচল অটল থাকে তাতানাযালু আলাইহিমুল মালাইকা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয় ফেরেশতা নাযিল হয় ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও সেই জান্নাত তোমরা গ্রহণ করো বলেন সুবহানাল্লাহ সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য আল্লাহু আকবার বলেন বলেন তো আয়াতটা পাওয়ারফুল কম না বেশি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব সুম্মা ইসতাকামু এই কথার উপরে ইস্তেকামাত থাকে দৃঢ় থাকে অবিচল অটল থাকে ইস্তেকামাত থাকে ভালো করে বুঝবেন কথা বোঝার চেষ্টা করবেন আপনাদের এলাকায় রাস্তাঘাট আছে গাছ আছে না গাছ বলে তো বাজান আইলা নারগিস হুদহুদ ফণি সনি বিশাল বড় বড় কালবৈশাখী ঝড় ঘূর্ণি ঝড় যখন হয় অনেক গাছ ভেঙে পড়ে কিনা জোরে বলে ভেঙে পড়ে কিনা বড় বড় ঝড় তুফানে ঘূর্ণি ঝড়ে আইলা নারগিসে হুদহুদে অনেক রাস্তাঘাটের গাছ সব ভেঙে পড়ে যায় এরপরেও কিছু গাছ কি থাকে দাঁড়িয়ে থাকে এই ঝড় মোকাবেলা করে তারা দৃঢ় থাকে মজবুত মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে এটার নাম হলো ইস্তিকামাত এর নাম হলো সুম্মা ইসতাকাম ইস্তিকামাত থাকা দৃঢ় থাকা অবিচল অটল থাকা আপনি যখন দিন মানতে যাবেন ইসলাম মানতে যাবেন ইসলামের পথে চলতে যাবেন আপনার উপরে নানামুখী ঝড় তুফান আসবে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে বিপদ আসবে মুসিবত আসবে হাজারো কষ্ট নির্যাতন জুলুমের পরেও আপনাকে বলতে হবে সুম্মা ইসতাকামু এই কথার উপরে ইস্তিকামাত থাকতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আল্লাহ যদি আমাদের রব হয় এই কথার উপরে আপনাকে আমাকে ইস্তিকামাত থাকতে হবে কোন ঝড় তুফানে কারো হুমকি ধুমকিতে ভয়ে এই পথ থেকে এক চুল এদিক সেদিক সরা যাবে এই কথার উপরে আপনাকে দৃঢ় থাকতে হবে সুম্মা ইসতাকাম হাজারো নির্যাতন জুলুম হাজারো মামলা হামলা জেল জুলুম ফাঁসি এরপরে আপনাকে বলতে হবে আমার রব আল্লাহ আল্লাহ ছাড়া মুমিন কারো কাছে মাথা নত করতে পারে সুম্মা ইসতাকাম ইস্তিকামাত থাকতে হবে অবিচল অটল থাকতে হবে কি হচ্ছে দাঁড়িয়েলা দেখে ধরতেছে সেলুনের যা কাটিয়ে অবস্থা ভালো না কয় তাহলে টুপি কয়েকদিন বন্ধ থাক এই হলো আপনার আমার ইমানের অবস্থা কথা বলে না কেন
মুমিন তো ইস্তেকামার থাকতে হবে দৃঢ় থাকতে হবে মজবুত থাকতে হবে পায় এদিক সেদিক নড়াচড়া করলে হবে না এই কথার উপরে মজবুত থাকতে হবে এতে বুলেট আসুক আর ফাঁসি আসুক আর নির্যাতন আসুক আর জুলুম আসুক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে গিয়ে জিহ্বা থাক আর যাক আপনাকে ইস্তেকামার থাকতে হবে কোন ঝড় তুফানে হুমকি ধুমকিতে এক ইঞ্চি নড়ে যাওয়ার সরে যাওয়ার কোনো সুযোগ নাই